গাইস আসসালামু আলাইকুম। সামনের এই ব্যক্তি তার কি চিন্তা পারতেছেন, এটা কে বলুন তো? এই যে এদিকে তাকান, দেখুন কি ওর অবস্থা। এটা হচ্ছে নাদিম। লাগেজ না আনলে যা হয়, কতগুলো ব্যাগ হয়ে গেছে দেখেন কি আরামে আসতেছে। মানে পুরো ভিআইপি স্টাইলে, আবার ছাতাও নিছে। আমরা ফুললি ওয়াইন উইকের জন্য গ্রামে চলে যাচ্ছি, আর সেই ভিউ আজকে অস্থির কিন্তু মারাত্মক। দুইটা ব্যাগ আছে, এইগুলো হচ্ছে সব নাদিমের কাপড়। তুমি ছেলে মানুষ, তোমার এত কাপড় কিসের বলো তো? আমার ওই ব্যাগটা, আমার হচ্ছে নীল ব্যাগটা। এখন রাস্তা পার হবো। আজকের ওয়েদারটা অনেক সুন্দর গাইস, দেখবেন যখনই আমরা আসবো তখনই ওয়েদারটা সব থেকে সুন্দর। জানেন গাইস, কি আসলে তোমার মাথাটা, আমাদের সেই বিখ্যাত নদীর ধারে চলে এসেছি আমরা। এখন বাজে হচ্ছে মেবি 12টা, মানে নৌকায় ওঠার আগ পর্যন্ত ভিডিও আমরা। ওই ওই ফুলগুলো দেখলেন আমার অনেক ভালো লাগে, মনে হয় নেই। তোমাকে একটা দাও, তোমাকে অনেক কষ্ট দিছি। দেখুন ভিউ, উফ, এই জায়গাটা আসলে যে এত ভালো লাগে। দাও দাও একটা ব্যাগ দাও, দাও না। হ্যাঁ সব আমি নিতে পারবো, কত সুন্দর। বাট রোদ আজকে তাও একটু কম আছে, কত সুন্দর। এখন এখানে টাকা দিতে হবে আমরা নৌকায় চড়বো বলে। এখানে দেখুন কত টাকা। সেই আমার ভালো লাগার জায়গা, দেখুন কত সুন্দর। এই যে ব্যাগটা, ব্যাগটা মাথার উপরে নাও। যাক আমার আর ব্যাগটা নেওয়া লাগলো না, আমি ভিডিও করছি এই কারণে যেন তুমি এগুলো বও, আমি আমাকে যেন বইতে না হয়। ঠং করতে করতে নৌকা চলে গেছে, আমরা নৌকা পাই নাই, নৌকা হারিয়ে ফেলেছে আর ব্যাগটা খুলে ফেলছে। ঠিক করো, কতগুলো নৌকা। এখন ব্যাগটা ঠিক করা হবে। দেখুন আমাকে নিবে, কত মানুষ ভয় করতেছে আমার। এখন আমাকে এই অবস্থা, আমি নিচে বসতে আমার ভয় করে। আচ্ছা নিয়ে চলে যাচ্ছে, কি টাকা দিব না বুঝলাম না। অনেক বেশি নিয়ে নিচ্ছে, অনেক বেশি নিচ্ছে, কারণ অনেক দিনের সফর না। এই জন্য তুমি যে মানুষ না, আমার আবার এখানে পাঠাও দেখে আসার জন্য। ফেমাস দোকান, সব সময় এখান থেকে আসে। আজকে পাহাড়িদের গেট আপ নিয়েছিস, সোহাপুরা সার্ভাইভালের গেট আপ নিয়েছিস আজকে। না না, রোদ তো অনেক বেশি গরম। সো গাইস, আল্লাহ হাফেজ। টাটা গ্রামে যে দেন দেখা হবে, অনেক অনেক ভিডিও করব, তাই না? আর সবাইকে অগ্রিম বলো ঈদ মোবারক।